পশ্চিমবঙ্গ থেকে একাধিক প্রভাবশালী টাকা জমা পড়ত ওই রুশ লন্ডনবাসী একাধিক বান্ধবীর অ্যাকাউন্ট এই রাজ্যের আরও একাধিক প্রভাবশালীর কালো টাকার খোঁজ পাওয়া গেল লন্ডনের ওই বান্ধবীর অ্যাকাউন্টে সেই সূত্রে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই ইন্টারপোলের সাহায্য নিয়েছে তারা যার ফলেই আরও একাধিক তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে প্রভাবশালী দুর্নীতির টাকা পাচার করার জন্য অন্তত পনেরো থেকে কুড়ি জনের বিদেশিনীর অ্যাকাউন্ট ব্যবহার করেছে রাজ্যের প্রভাবশালী নেতৃত্ব যাদের মধ্যে বেশ কয়েকজন ফিলিপিন্সের বাসিন্দা তদন্তকারীদের দাবি একই ধাসে টাকা রেখেছেন রাজ্যের আরও এক প্রভাবশালীও ইডি সূত্রের দাবি সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া বিভিন্ন ছোট ছোট দেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের কম অনেক মহিলাই দুবাই সহ বিভিন্ন এশিয়ার বিভিন্ন পশ্চিমী দেশগুলোতে নানান পেশার সঙ্গে যুক্ত মূলত পাঁচতারা হোটেলে নাচ গানের আসরে ধনীদের সঙ্গে তাদের পরিচয় হয় এদের অনেকেই আবার ওই ধনীদের কালো টাকা রাখতে তাদের অ্যাকাউন্ট ভাড়া দেন কমিশনের বিনিময়ে চট জলদি বড়োলোক হওয়ার নেশায় ওই সমস্ত অ্যাকাউন্ট ভাড়া দিয়ে থাকেন মডেল অভিনেত্রীরা অল্প সময়ে ধনীদের সঙ্গে গা ঘেঁষা শুরু হয় তাদের আর তারপর থেকেই অ্যাকাউন্ট ভাড়া দিয়ে মোটা টাকা অপার্জন করার রাস্তা খুঁজে পান ওই সমস্ত প্রভাবশালী মডেলরা যা নিয়ে রাজ্যের একাধিক প্রভাবশালী এবার নয় নয় করে পনেরো থেকে কুড়িজন বিদেশিনীর অ্যাকাউন্টে টাকা রেখেছেন মূলত কয়লা পাসার গরু পাসার নিয়োগ দুর্নীতির টাকা হংকং তাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়েছে যাদের অ্যাকাউন্ট ও পেশাগত পরিচয়ে তারা অনেকেই মডেল বেশিরভাগের জন্মই ফিলিপিন্স এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট দেশে এক্ষেত্রে শুধু রুশ বান্ধবী তাদের সঙ্গে প্রভাবশালী যোগসূত্র বলে দাবিও করছে তদন্তকারী সংস্থা কারণ ওই রুশ বান্ধবীর মাধ্যমেই আরও একাধিক বিদেশির খোঁজ পান প্রভাবশালীরা তারপর তাদের অ্যাকাউন্টে টাকা ঢালতে শুরু করেন এই মুহুর্তের সবচেয়ে বড়ো খবর